সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে। তো এবিটি টেস্ট পেপারে পেজ নম্বর 37, এই পেজে প্রথমে এমসিকিউ প্রশ্ন, তারপর 1 মার্কের প্রশ্ন এবং শেষে 2 মার্কের প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আমি ব্যাখ্যাসহ উত্তর আলোচনা করছি। পরবর্তী ভিডিওটি যে বাকি যে পার্টগুলো রয়েছে 3 মার্ক বা 5 মার্ক সেগুলো আলোচনা করবো। তো এই এই পার্টের মধ্যে 3টি পার্ট রয়েছে, 1 মার্ক, 1 মার্কে এমসিকিউ, 1 মার্কে ছোটো প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন। প্রতিটি প্রশ্নে ব্যাখ্যা সূত্র আলোচনা করবো। ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করতে ভুলবে না। আর প্রশ্নগুলি যে পিডিএফ ফাইল ডাউনলোড করতে যাও, অবশ্যই তোমাদের আমাদের চ্যানেলের মেম্বারশিপ জয়েন করলে এই প্রশ্নসহ অন্যান্য যে ভিডিওগুলো আছে সমস্ত প্রশ্নের পিডিএফ তোমরা কমিউনিটি পোর্শন থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো, কোনো একটি আয়োজন ক্লাসে বুঝতে হচ্ছে আর প্লাস আর মাইনাসের অনুপাত দিয়েছে, ক্লাসটির কোঅর্ডিনেশন অফ সর্বাঙ্গ নাম্বার কত হবে? অবশ্যই উত্তর হয় এই অনুপাতগুলো মনে রাখবে, অনুপাত থেকে পরীক্ষার প্রশ্ন এসে থাকে। এই ধরনের যদি অনুপাত হয় তবে অবশ্যই কোঅর্ডিনেশন সংখ্যা কী হবে এবং সর্বাঙ্গ নাম্বার কত, 8 হবে। ওকে, এটা খুব ভালো কোশ্চেন। কোশ্চেন নম্বর 2 দেখো, PQRS 4টি মৌলে প্রমাণ তড়িদ্বার বিভব মানগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রমাণ তড়িদ্বার বিভব মান। তো কোন মৌলটির সক্রিয়তা সবথেকে বেশি হবে? 4টি মৌলে প্রমাণ তড়িদ্বার বিভব মান দেওয়া আছে, কোন মৌলের হচ্ছে সক্রিয়তা সবথেকে বেশি হবে? ওকে, তো কোন মৌল হতে পারে? উত্তর যেটা হবে অপশান হবে এর দাগে পি, কারণ পি এর হচ্ছে, দেখো পি এর মান সবথেকে নেগেটিভ মান হবে, -2.93 ভি, এই মানটা সবথেকে কম। এই জন্য এর হচ্ছে জারিত হওয়ার প্রবণতা সবথেকে বেশি হয়, এই জন্য এর সক্রিয়তা হবে সবথেকে বেশি। ওকে, অপশান হবে এর দাগে পি, মানে পি মৌলটা। কোশ্চেন নম্বর 3 দেখো, এমসিকিউ প্রশ্ন দেখো, ফেরিক হাইড্রোক্সাইড সলকে তঞ্চিত করতে নিচের কোন যৌগটি সবচেয়ে কম কার্যকরী হবে? কি বলছি, ফেরিক হাইড্রোক্সাইড সলকে তঞ্চিত করতে নিচের কোন যৌগটি সবথেকে কম কার্যকরী হবে? তোমরা জানো ফেরিক হাইড্রোক্সাইড সবসময় কী হয় বলো তো, ফেরিক হাইড্রোক্সাইড সবসময় পজিটিভ সল হয়ে থাকে। তো পজিটিভকে কে বেশি তঞ্চিত করবে? অ্যানায়ন নেগেটিভ চার্জই তঞ্চিত করবে। এই ক্ষেত্রে ওই অ্যানায়নগুলো অনেকগুলো Br- এসব 2- এখানে চার আছে, CO3 2- হয়, এটা অ্যানায়ন, এটা হচ্ছে -2 হয়, Br- 1, আর এটা হচ্ছে -4 হবে। তাহলে কার কোন অ্যানায়নে আধান কম করছে? Br- তার মানে এই যৌগটা হবে, এই KBr হচ্ছে সবথেকে কম কার্যকরী হবে, কারণ সবথেকে বেশি কার্যকরী অপশান হবে সিএরটা, সবথেকে বেশি কার্যকরী অপশান হবে সিএরটা, কারণ এই অ্যানায়নে আধানের মানটা অনেক বেশি, কারণ ফেরিক হাইড্রোক্সাইড সবসময় কী হয়, পজিটিভ সল হয়। ওকে, কোশ্চেন নম্বর 4 দেখো, খুব ভালো কোশ্চেন, হাইপোনাইট্রাস অ্যাসিডের বিয়োজনের নিচে কোন গ্যাস উৎপন্ন? তোমরা জানো হাইপোনাইট্রাস সংকেত কি H2N2 আর O2 হয়, H2N2 O2 হচ্ছে হাইপোনাইট্রাস অ্যাসিডের সংকেত। কোন গ্যাস উৎপন্ন হয়? অপশান হচ্ছে একটা নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কোশ্চেন নম্বর 5 দেখো, নিচের কোন র্যান্থ্যালাইন মৌলে পারমাণবিক ব্যাসার্ধ সর্বনিম্ন? তোমরা জানো র্যান্থ্যালাইন মৌল দেওয়া আছে, দেখো এর মধ্যে কোনটির হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বেশি কম? অপশান এর থাকে এলিউ, মানে লুটেসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে কম হয়ে থাকবে। কোশ্চেন নম্বর 6 দেখো কী বলছে, K3CuCN4 জটিল যৌগ কেন্দ্রীয় ধাতব পরমাণু কপারের জারণ সংখ্যা কত হবে? দেখো এখানে CN-1 হয়, পটাশিয়াম +1 হতে বাধ্য, তাহলে হচ্ছে কপার 3 আছে মানে হচ্ছে +1 হবে, তাহলে জারণ সংখ্যা কত হবে? শুধুমাত্র 1 হবে। ওকে, কোশ্চেনে যেটা বলছি, নিচের বিক্রিয়ায় যত পদার্থ এক্সকে শনাক্ত করা, এটা ইপোক্সাইডের সংকেত, MG ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড আর H3O+, তাহলে কোন অপশান হবে? অপশান হবে এর দাগের হচ্ছে এটা হবে, বেঞ্জিন বলের উপর বন, এটা বন মানে CH2 আছে, CH2OH। অ্যাকচুয়ালি কী হয় তুমি দেখে নেবে, বন ভেঙে নিতে পারো, অ্যাকচুয়ালি এই যে বেঞ্জিন বল এটা থাকে, এখানে ইপোক্সাইড আছে, তো ইপোক্সাইডে কী হয়, এই যে ইপোক্সাইড মানে এখানে ও আছে, এইটা ধরো এখানটা অ্যাটাক করবে, এটা খুলে যায়, খুলে গিয়ে দেখবে তাহলে এইভাবে যৌগটা উৎপন্ন। অপশানে এর দাগের হচ্ছে বেঞ্জিন বলের উপর একটা বন দিয়ে CH2OH। ওকে, নেক্সট চলে আসো, কোশ্চেন নম্বর 8, এস্টারিফিকেশন বিক্রিয়ায় অ্যালকোহলের সক্রিয়তা সঠিক ক্রম কী হবে? কী বলছি, এস্টারিফিকেশন বিক্রিয়া নিজে যে অ্যালকোহলগুলো রয়েছে তার মধ্যে সক্রিয়তা কী হবে? অপশানে বি এর দাগ, এটা
কারণ তোমরা জানো স্টেরি হিন্ডেন্স পেপারগুলো জানো, স্থানাভাব জনিত বাধা জানো, এই জন্য মিথাইল অ্যালকোহলের সক্রিয়তা সব থেকে বেশি হবে। মিথাইল অ্যালকোহল, তারপর হচ্ছে ইথাইল অ্যালকোহল, তারপর যা যা আছে অপশান হবে বিয়ের দাগে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 দেখে কি বলেছি, গাঢ় H2SO4 সাথে অ্যাসিটনের বিক্রিয়া কি উৎপন্ন হয়। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো গাঢ় H2SO4 সাথে অ্যাসিটনের বিক্রিয়া তোমরা জানো মেসিটিলিন নামক যৌগ উৎপন্ন হয়। অপশান হবে বি, এটা এটা অপশান হবে বি, মেসিটিলিন নামক হচ্ছে যৌগ উৎপন্ন হয়ে থাকে। ওকে, নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার হচ্ছে 10 কী বলেছে, 10 আগে কী বলেছে দেখো, নিচে পরিবর্তনের জন্য সবচেয়ে উপযুক্ত বিকারটিকে শনাক্ত করো। নিচে পরিবর্তনের জন্য সবচেয়ে দেখো অ্যানিন থেকে কি নাইট্রোজেন উৎপন্ন, এই পরিবর্তনের জন্য সবথেকে উপযুক্ত বিকারক কী হবে, না এইটা হবে, এটা হবে না, ভুল বললাম, চলে এসো অপশান হবে সিএটটা। অপশান হবে সিএটটা হচ্ছে CF3 আর CO3H। ওকে, এই যে হচ্ছে CF3 আর CO3H, এটা টাইপ 2-র, এটা সি হবে, CF3 হবে টাইপ 4-র পারক্সি অ্যাসিড, অপশান হবে সিএটটা। এরকম ভালো কোশ্চেন, আর একটা করে মনে করে দিই, অবশ্যই ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা কিন্তু লাইক করবে, আর একটু বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না। কোশ্চেন আমার নেক্সট দেখো, কোশ্চেন 11, নিজের কোন বন্ধনটিকে পেপটাইড বন্ধন বলা, নিচে যে বন্ধনগুলো রয়েছে তার মধ্যে পেপটাইড বন্ধনকে তোমরা চিনতে ভালো করে দেখবে। পেপটাইড বন্ধন সম্পর্কে তুমি ভিডিও আমার চ্যানেলে আপলোড করে তোমরা দেখে নিতেও পারো। অপশান এর দাগে CONH2। ওকে, এবার নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার 12, নিচে কোনটি ইলাস্টোমার, ইলাস্টো মানে ইলাস্টিক ক্যারেক্টার, মানে টানলে বাড়বে এরকম ব্যাপার হয়ে থাকে আর কি। অবশ্যই অপশান এ থেকে নাইরন, কারণ টানলে অনেকটা বৃদ্ধি পায়, আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। কোশ্চেন নাম্বার নেক্সট, কোশ্চেন নাম্বার 13, নিচে কোন গঠনটি প্যারাসিটামলের ঔষধ সঠিক গঠন, প্যারাসিটামলের সঠিক গঠন নিচে কোনটি হয়। অপশান দেখে এর দেখে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, একবার কি প্রশ্ন হিসেবে এটাও এসে থাকে। তো এই যোগটা হচ্ছে প্যারাসিটামলের আণবিক সংকেত, গঠন সংকেত। ওকে, কোশ্চেন নাম্বার নেক্সট হবে 14, নিচের কোন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিওসাইডাল প্রকৃতি, কী বলছে ব্যাকটেরিওসাইডাল প্রকৃতি, নিচে কোন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াসাইডাল প্রকৃতির হবে। অবশ্যই অপশান হচ্ছে অপক্সামিন, মানে বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন ভাগ হয়, তা এটা একটা ভাগ হচ্ছে অপক্সামিন, হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিসাইডাল প্রকৃতির হবে। ওকে, নেক্সট প্রশ্ন, তাহলে এখানে এক মার্কের প্রশ্নগুলো ব্যাখ্যা সত্য আলোচনা করলাম, এরপর চলে আসবো আমরা হচ্ছে 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, 2 মার্কের এক মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, পরপর যে 1 মার্কের প্রশ্ন রয়েছে, 1-এর দাগ, 2-এর দাগ, 4-এর দাগ রয়েছে, তো আমি অন্য পেজে চলে যাচ্ছি, ঠিক আছে। কোশ্চেনগুলো দেখে নেবে, কাছে হাতের কাছে টেস্ট পেপারটাও সঙ্গে লাগবে। তো চলে এসো 1 নম্বর প্রশ্ন দেখো, প্রথম বিক্রিয়া তোমরা দেখতেই পাচ্ছ যে বলছে কোষটির কোষ বিক্রিয়া সম্পূর্ণ করা, এটা কোষ বিক্রিয়া সম্পর্কে অ্যানোড বিক্রিয়াটা হবে, এটা অ্যানোড বিক্রিয়া, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, দুটো বিক্রিয়া যোগ করে দেবে, জাস্ট দুটোকে ইলেকট্রন যোগ করে ইলেকট্রনকে বাদ দিতে হয়, এটা হচ্ছে কোষ বিক্রিয়া। একে তাকে কোশ্চেন হবে এটা, একে তাকে দেখো অথবা কোশ্চেন কী দেখাচ্ছে, একটি দেখে নাও চেষ্টার কাছে, একটি তড়িৎবিশ্বের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবেশে কখন সমান, কী বলছে একটি তড়িৎবিশ্বের পরিবাহিতা আপেক্ষিক পরিবেশে কখন সমান হয়। তোমরা জানো কে সমান L×L/A, কে কে বলা আপেক্ষিক পরিবাহিতা, এল কে বলা হয় পরিবাহিতা, L/A কে বলা হয় কোষ ধ্রুবক, ঠিক আছে। দেখে নাও সমীকরণ, এল সমান যদি 1 সেন্টিমিটার, এ সমান 1 সেমি স্কোয়ার হয়, কী বলছে এল সমান 1 সেমি, এ সমান 1 সেমি স্কোয়ার হলে তাহলে সেই ক্ষেত্রে কী হয় L/A সমান 1 হবে, এক্ষেত্রে কে সমান এল হবে, তার মানে কোষ ধ্রুবকের মান যদি 1 হয়, কোষ ধ্রুবকের মান যদি 1 হয়ে থাকে সেক্ষেত্রে আপেক্ষিক পরিবাহিতা পরিবাহিতা পরস্পর ইকুয়াল হবে। ওকে, কোশ্চেন নাম্বার 2 দেখতেই পাচ্ছ, ভৌত অধিষ্ঠানের ক্ষেত্রে X/M এবং T এর মধ্যে রেখচিত্র অঙ্কন হয়, রেখচিত্র এটাই হবে এই হাইপারপোলার পরাবৃত্তাকার হবে, ঠিক আছে। X/M আর স্থিরচাপ অধিষ্ঠান মাত্রা, আর T হচ্ছে উষ্ণতা। কোশ্চেন নাম্বার 3 দেখো, বলছি Mn3+, Mn2+, Cm3+, Ti4+, আর Ve3+ আয়নগুলির মধ্যে কোনটিতে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন রয়েছে, কোনটিতে সব থেকে বেশি অযুগ্ম ইলেকট্রন, দেখে নাও Mn2+ ইলেকট্রনটাকে 3D5 হয় ইলেকট্রন বিনাশ, কমিয়ামে 3D3 হয়, Ti4-এ 3D0 হয়, Ve3+ 3D2 হয়। এখান থেকে দেখতেই পাচ্ছ Mn2+ হচ্ছে সব থেকে 5টি বেশি অযুগ্ম ইলেকট্রন রয়েছে, এবং কি আর এর 3-এর অথবা অথবা কী বলছে কঠিন অবস্থায় কিউপিক যৌগগুলি Q+ যৌগের তুলনায় বেশি সুস্থ কিনা সুস্থ দেখা যায়, কী বলছে কঠিন অবস্থায় কিউপিক যৌগগুলি Q+ যৌগ অপেক্ষা বেশি সুস্থ দেখা, দেখো কিউপিক যৌগের সংকেত দেখো Cu2+, ঠিক আছে, আর Q+ যৌগের মধ্যে কপার হচ্ছে প্লাস হয়, ঠিক আছে। এই Cu2+ মানে এর আকারটা কী হয় Cu+ অপেক্ষা অনেক বেশি ছোটো হয় আকারটা, Cu2+
প্লাসের আকারটা সিইউ প্লাসটা অপেক্ষা অনেক ছোটো হয়, স্মল আকারের হয়। ছোটো হওয়ার জন্য এই যে যৌগ মানে অন্য যে অ্যানায়নগুলোকে ধরে রাখতে পারে, মানে ধরে রাখার ক্ষমতা, ধরো অক্সাইড যদি অ্যানায়ন তৈরি করে বা সিএল মানে যুক্ত হয়, তাদেরকে ধরে রাখার প্রবণতা কিন্তু অনেক বেশি, যেহেতু স্মল হওয়ার জন্য চার্জের ঘনত্ব মানে পজিটিভ চার্জের ঘনত্বটা অনেক বেশি হয়, ফলে অ্যানায়নগুলোকে ভালো করে ধরে রাখতে পারে, এই জন্য সুস্থিত হয়। কিন্তু এই ক্ষেত্রে এটা সম্ভব হয় না, একটু আকারে বড়ো হওয়ার জন্য চার্জের ঘনত্বটা কমে যায়, ওকে, এই কারণে সম্ভব হয় না। কোশ্চেন নাম্বার ফোর দেখো কি বলছে, এই অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি, অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি, দেখে নাও অ্যাসিটাইল, দেখো অ্যাসিটাইল, দেখো অ্যাসিটাইল স্যালিসাইলিক, কী বলছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, কী বলছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে অ্যাসপিরিন হচ্ছে রাসায়নিক নাম, বুঝতে পেরেছো? ঠিক আছে, তো এরপর শুরু করে যাক। এই অধ্যায় হচ্ছে দু মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন দেখো অভিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান ডের সূত্রগুলি লেখো, তোমরা জানো জাস্ট একবার দেখে নেবে কতটা কোন প্রশ্নে কতটা উত্তর লিখতে হবে, কতটা লিখবে পুরো নাম্বার পাবে, সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে ভিডিওর মাধ্যমে। আর এই প্রশ্নগুলি পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারো কমিউনিটি পোর্শন থেকে, তোমরা যদি চ্যানেলের মেম্বারশিপ নিয়ে থাকো তাহলে প্রশ্নগুলি পিডিএফ কিন্তু কমিউনিটি পোর্শন থেকে ডাউনলোড করতে পারবে, ওকে। এটা দেখো এটা হচ্ছে প্রথম প্রশ্ন, নেক্সট অথবা আছে, দেখো অথবা প্রশ্ন কী বলেছে, ভর সাপেক্ষে শতকরা সংযুতি সহ সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিকের উদাহরণ কী, বলছে ভর সাপেক্ষে শতকরা সংযুতি সহ সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্ফুটনাঙ্ক অ্যাজিওট্রপিক, সর্বনিম্ন স্ফুটনাঙ্ক দেখো H2O জল 4.4%, ইথাইল অ্যালকোহল এটা, এটা সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ, আর এটা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ, দেখো 79.78, HCl 20.22%, ওকে। কোশ্চেন নাম্বার টু দেখো, কোশ্চেন নাম্বার কী বলছে দেখো, কোনো সংরক্ষণ কলয়েডের স্বর্ণ সংখ্যা বলতে কী বোঝায়, কোনো সংরক্ষণ কলয়েডের সংরক্ষণ স্বর্ণ সংখ্যা বলতে কী বোঝায়, এই প্রশ্নের কতটা উত্তর দেবে, এটা 10 ml প্রমাণ গোলসরের মধ্যে যার পার্সেন্টেজ, এটা মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের যে পরিবর্তন লাল থেকে নীল হয় তা প্রতিরোধ করার জন্য সর্বনিম্ন যত মিলিগ্রাম সংখ্যক কলয়েড মিশ্রিত করা প্রয়োজন তত মিলিগ্রাম সংখ্যাকে বলা হয় সংরক্ষক কলয়েডে স্বর্ণ সংখ্যা, ওকে। এটা ভালো করে বলো, এইটুকু অ্যান্সার লিখবে। এবার নেক্সট চলে এসো, নেক্সট কোশ্চেন আছে কী বলছে, অথবা সূর্যে হাড্ডির নিয়মটি দেখো, সূর্যে হাড্ডির নিয়মটি কী বলছে দেখো, সূর্যে হাড্ডির নিয়ম কি, কলয়েড কণার আধানে বিপুল আধান বিশিষ্ট আয়ন কলয়েডের তঞ্চলের জন্য দায়ী, 2 নম্বর কি, বিপুল আধান বিশিষ্ট আয়নের আধান যত বেশি হবে উক্ত আয়নের তঞ্চন তত বেশি হয়ে থাকবে, এটা হচ্ছে সূত্র। এর সঙ্গে আরেকটা প্রশ্ন দেখো কী দেওয়া আছে, CaCl2 আর কী আছে, NaCl আর হচ্ছে AlCl3, এই যে দিয়েছে এই এই তঞ্চন ক্ষমতার অধঃক্রম দেখো, অধঃক্রম তঞ্চন ক্ষমতার অধঃক্রম কী হবে, মানে যার বেশি আধান সে বেশি তঞ্চিত হবে, ঠিক আছে, যার বেশি বলছে বিপুল আধান যত বেশি হবে কত তঞ্চন বেশি হবে, তাহলে এইভাবে বিপুল আধান কী হয়ে থাকবে, Al3+ ক্যালসিয়াম দেখো 2+ হয়, ঠিক আছে, Na কি +1 হয়ে থাকবে, অ্যালুমিনিয়াম কি 3+, তার মানে হচ্ছে এই যে আর সিএল মাইনাস সবসময় ফিক্সড, তার মানে AlCl3 যৌগের কিন্তু তঞ্চন প্রবণতা সবথেকে বেশি, ঠিক আছে, দেখে নেবে AlCl3 বিশেষ করে তঞ্চনের প্রবণতা সবথেকে বেশি, আর সবথেকে কম কার হবে, সাজানে সবথেকে কম NaCl, তারপর হচ্ছে CaCl2, তারপর সবার শেষে হচ্ছে সবথেকে বেশি হচ্ছে AlCl3, ওকে, এটা হচ্ছে অর্ডার, ওকে। কোশ্চেন নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 3, ট্রেডিং অফ মার্কার কি, ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা, ট্রেডিং অফ মার্কার কি, ওজনের উপস্থিতিতে মার্কের উজ্জ্বলতা ও সচলতা হ্রাস পায়, এই ঘটনাকে বলা হয় ট্রেডিং অফ মার্কারি, ঠিক আছে, কী হয় অ্যাকচুয়ালি কী হয়, ওজন দ্বারা মার্কারি জারিত হয়, কী বলছে, ওজন দ্বারা মার্কারি জারিত হয়ে মার্কিউরাস অক্সাইডে পরিণত হয় যা অবশিষ্ট মার্কারিতে দ্রবীভূত হয়ে মার্কারির উজ্জ্বলতা ও সচলতা হ্রাস করে, এটা হচ্ছে বিক্রিয়া, এই মার্কিউরাস অক্সাইড উৎপন্ন যেটা মার্কারির সঙ্গে মিশে গিয়ে মার্কারির যে উজ্জ্বলতা সচলতা হ্রাস করে দেয়, ওকে। নেক্সট চলে এসো, অথবা কোশ্চেন কী আছে, অথবা দেখো Cl2SO2 বিরঞ্জন ধরনের মধ্যে পার্থক্য, বিরঞ্জন ধরনের পার্থক্য করে, তা কী হয়, সালফাইড হচ্ছে জলের উপস্থিতিতে রঙিন পদার্থ বিজারিত করে বিরঞ্জিত করে, বিক্রিয়া লাস্ট বিক্রিয়া দেখো, বিক্রিয়া যেয়েছে সালফাইড জলের সঙ্গে বিক্রিয়া করে হচ্ছে সালফাইড হচ্ছে ডায়মন্ড হাইড্রোজেন উৎপন্ন, এই ডায়মন্ড হাইড্রোজেন কিন্তু বিরঞ্জন করে থাকে, আর এর ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে দেখে নাও, ক্লোরিনের ক্ষেত্রে কি বিক্রিয়া কী হয়ে থাকে দেখো, ক্লোরিনের ক্ষেত্রে কি জলের সঙ্গে বিক্রিয়া, এটা হাইপোক্লোরাসিড আর হচ্ছে ক্লোরিন উৎপন্ন করে, এই হাইপোক্লোরাসিড বিয়োজিত হয়ে ডায়মন্ড অক্সিজেন উৎপন্ন, আগেটা কী ছিল সালফার ডাইঅক্সাইড ডায়মন্ড হাইড্রোজেন, এক্ষেত্রে ডায়মন্ড অক্সিজেন উৎপন্ন করছে। কোশ্চেন নাম্বার 4 দেখো, একটি হোমোলেপটি ও হেটারেপটি জটিল যৌগ গঠন নাম লেখো, হোমোলেপটি জটিল যৌগ, এটা জটিল যৌগ, এটা হোমোলেপটি মানে একই ধরনের লিগেন্ড দ্বারা তৈরি হবে, তার নাম এটা, এটা
হেটারোকে মানে বিভিন্ন ধরনের লিগেন্ডার জটিল যৌগ উৎপন্ন থাকবে হেটারো রেপটিন, তার নাম হচ্ছে এটা। নেক্সট কোশ্চেনে দেখো, নাইলন 6-6 এবং সংযুক্তি, দেখো নাইলন 6-6 মানে পলিমারে মনোমারগুলির নাম, মনোমারগুলির নাম কী হবে? অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথেন ডাইঅ্যামিন সংকেত, এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড সংকেত, এটা হচ্ছে হেক্সামিথেন ডাইঅ্যামিন। ওকে, আর কো পলিমারের উদাহরণ কী হবে?